Yo, what's up guys, kemon achen shobai, welcome back to another gameplay video. To chole eshechi apnader shorpriyo channel bangladesh yt er notun arekti video diye. Ajke je video ti ache seta title or thumbnail dekhe bujhe gechen. Ajke je amader video ti ache ei video te ami kono game er review kortechi na. To ajke je video ti ache ei video te ami apnader kichu jinish shikhiye debo. Ei jinish gula hoyto ba apnar Bussid game e jara notun achen ba puratono oneke achen je gula jinish gula janen na, to ami shei jinish gula ami apnader dekhiye দেব আর যারা নতুন আছেন তারা তো বুঝেনি যে এখন পর্যন্ত আমার যে চ্যানেল আছে সেখানে কমেন্টস আসে যে ওবিবিগুলো সেট হচ্ছে না বা ওবিবিটা আপনারা সেট করতে পারতাছেন না তো সেই সব সবকিছুর সমস্যা আমি সমাধান আজকের যে ভিডিওটি আছে সেখানে নিয়ে এসেছি গাইস হ্যাঁ গাইস আপনাদের আজকে চাহিদা মোতাবেক যে ভিডিওটা সেই ভিডিওটা চলে এসেছে আর এই ভিডিওতে আমি আজকে টোটাল তিনটা জিনিস শেখাবো একটা হলো কি বলে মানে ওবিবি কিভাবে সেট করতে হয় কোন রূপ সমস্যা ছাড়াই দ্বিতীয়ত আপনাদের স্কিন মানে বাসের যে স্কিন থাকে সেই স্কিনটা আপনারা কিভাবে ইন্টারনেট ছাড়া আপনারা সেট করতে পারবেন মানে আমরা তো বাসিডে যদি কোনো স্কিন চেঞ্জ করতে হয় তাহলে তো ইন্টারনেট লাগে অথবা প্লাস ইন্টারনেট লাগে অথবা না ইন্টারনেট লাগে প্লাস আমাদের হয় আরপি অথবা মানে অ্যাড দেখে আমাদের আমরা এখানে বাসের যে স্কিন থাকে সেই স্কিনগুলো চেঞ্জ করি তো সেটার মানে কোনো আরপিও লাগবে না আপনার যদি ইন্টারনেট নাও থাকে তাও আপনি স্কিন চেঞ্জ করতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেব আর আরেকটা হলো আপনারা বাসে কীভাবে মোডগুলো সিলেক্ট করবেন যেরকম বিভিন্ন যে মডস থাকে সেই মডসগুলো কীভাবে মানে আপনারা ইনস্টল করবেন সেই মডসের ইনস্টলেশন প্রক্রিয়া আমি আজকে আপনাদের দেখিয়ে দেব তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিও শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে করোনা পরিস্থিতিতে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে ইন্ডিয়া অলরেডি ভয়াবহ পর্যায়ে চলে গেছে অনেকে অক্সিজেনের জন্য মারা যাচ্ছে তো যারা বাইরে এখনও ঘোরাঘুরি করেন তারা করেন ঠিক আছে বাট মাস্ক পরবেন সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অযথা বাইরে যাওয়ার কোনো দরকার নাই অযথা বাইরে না যে আমার ভিডিওসগুলো আপনারা দেখতে পারেন আর বাইরে থেকে যদি বাইরে যান আর কি তো বাইরে থেকে আপনারা যখন ফিরে আসবেন তো ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন তারপরে যে স্যানিটাইজার আছে সেই স্যানিটাইজার দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন আর কি আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে যদি আপনার একটুখানিও উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন তো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও তো গাইস চলে এসেছি আমি আমাদের টিউটোরিয়াল ভিডিওতে তো আজকে টিউটোরিয়াল ভিডিওতে ফার্স্টে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওবিবিটা সঠিকভাবে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন মানে সেট করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি চলে যাই আমাদের যে কি বলে একটা ওবিবিতে তো আমি একটা ওবিবি আমাদের এখানে ডাউনলোড করে রেখেছি তো সেই ওবিবিটা কই হ্যালো খুব সম্ভবত এখানে তো ওকে গাইস এখানে আপনারা দেখতে পারতেছেন নিচে মেইন একটা ওবিবি আছে তো এই ওবিবিটা আমি এখন আমাদের যে গেমে আছে গেমে সেট করে দেব তো সর্বপ্রথম আমি এখানে সিলেক্ট করে নিলাম আর আমি এখন যে ফাইলটা এখন আপনারা যে স্ক্রিনে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হলো রার একটা রার ফাইল যেটা একটা অ্যাপ্লিকেশন আপনার চ্যানেলের নিচে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার যে ফোনের যে ফাইল ম্যানেজার থাকে সেই ফাইল ম্যানেজার থেকেও আপনি চাইলে করতে পারেন সেটা সমস্যা না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কি বলে যে ওবিবিটা আছে তো ওবিবিটাকে ফার্স্টে আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি কাট অথবা কপি টু ক্লিপবোর্ড যেটা ইচ্ছা আপনি করে নিতে পারেন তো আমি এখানে কপি টু ক্লিপবোর্ড করে নিলাম কপি টু ক্লিপবোর্ড করার পর আমি চলে গেলাম পিছনে পিছনে যাওয়ার পর এখানে আমি খুঁজে বের করবো অ্যান্ড্রয়েড ফাইল মানে আমাদের ফোল্ডার না আমাদের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে যে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে আমরা খুঁজে বের করবো তো খুঁজে বের করার পর আমরা সেটার মধ্যে যাব যাওয়ার পর আমরা খুঁজে বের করবো ওবিবি ওবি যাওয়ার পর আমরা একটু খেয়াল করব যে আমাদের যে এখান থেকে খুঁজে বের করবো কম ডট মালেও বাস সিমুলেটর আইডি যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমরা খুঁজে বের করবো আর কি তো সেটার মধ্যে যাওয়ার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কিছু শো করবে যে এটা রিপ্লেস করবেন নাকি করবেন না তো আপনারা এখানে সরাসরি রিপ্লেস করে দেবেন
তো গাইস এখানে আমাদের আগের ওবিবি যেটা থাকবে সেটা ডিলিট হয়ে গেছে, এখন আমাদের নতুন যে আমরা ওবিবিটা আছে সেটা ইনস্টলেশন হয়ে গেছে। তো গাইস এখানে কিছু কিছু অনেক সময় দেখা গেছে যে আমাদের আগের ওবিবিও থাকে আর আমাদের আমরা যে নতুন যে ওবিবিটা আছে সেই ওবিটাও আমাদের থাকতেছে। তো এই সমস্যার জন্য আমরা কি করব, আমাদের যখন এই জিনিসটা হবে মানে আমাদের যদি নিচে আরেকটা ওবিবি থাকা যায় তো আমরা কি করব, আমাদের আগের যে ওবিবিটা আছে সেটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার পর আমরা আমাদের যে ওবিবিটা থাকে সেই ওবিবিটা তে ক্লিক করব। ক্লিক করার পর এখানে করব রিনেম। তো রিনেম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সিলেক্ট হয়েছে, সিলেক্টটা হয়েছে হলো বাস সিমুলেটর আইডি ডট ওবিবি ডট ওবিবি। তো এখানে আপনাদের অনেক সময় ইন্টারনেটের কারণে এখানে এরকম টু বা থ্রি বা ওয়ান থাকে, তো আপনারা এরকম যদি থাকে তো এটাকে সিম্পলভাবে রিনেম করে আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে আপনারা এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনার ওবিবিটা সেট হয়ে যাবে। আর আর এটা মাথায় রাখবেন যে আমাদের যে জিনিসটা আছে মানে আগের যে ওবিবিটা আছে সেটা যদি আপনাদের দুইটা ওবিবি একসাথে হয় তাহলে আপনি আগের ওবিবিটা ডিলিট করবেন, আর যদি দুইটা ওবিবি একসাথে না হয় তাহলে আপনারা নর্মালি রিপ্লেস করে দেবেন, ঠিক আছে? তো এখন যদি আমরা আমাদের গেমটা স্টার্ট করে দিই তাহলে আমাদের যে গেম আছে সেটা আমাদের যে আপনার কাঙ্ক্ষিত ওবিবি দ্বারা চলবে। তো আপনি যে কোনো ওবিবিতে এরকমভাবে সেট করে নিতে পারেন, যে কোনো ওবিবি যে কোনো মানে যে কোনো গেমে না বাট যে কোনো ওবিবি বা সিমুলেটর বা অন্যান্য যে গেমের আছে, আপনি যদি অন্য কোনো ধরেন অন্য কোনো একটা ওবিবি গেমের মডিফাইড ওবিবি যদি আপনি ওই গেমেরই চালাতে চান তো আপনি এইভাবে সেট করে নিতে পারেন যে কোনো ওবিবির জন্যই। এখন গাইস আমরা দেখব যে আমাদের যে পরবর্তী যে স্টেপটা বলেছিলাম যে আমাদের বাসের যে মোডস, তো মোডসগুলো আমরা কীভাবে সিলেক্ট করব। তো মোডসটা দেখানোর আগে আমি আপনাদের আগে গেমে গেমপ্লে দেখাই নিই যে আমাদের যে গেমটা আছে গেমের মধ্যে কোনো রকম মোড ইনস্টলেশন নাই। তো গাইস চলে এসেছি আমাদের গেমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফার্স্ট বাসটা আছে সেটাকে ধুইয়া ধুইয়া তারা খুবই পরিষ্কার রাখতেছে। তো গাইস যেটা দেখাইতে চাইছিলাম, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বাসগুলো আছে সব মানে আমাদের যে ইন গেম যে বাসগুলো আছে সেই বাসগুলোই আছে, বাট কোনো মড আমার বাসে মানে মড যে বাসগুলো আছে মড ভেহিকেলস সেই মড ভেহিকেলসগুলো কোনো এরকম আমার অ্যাড নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার ইন গেম যে বাসগুলো থাকে আছে সেই বাসগুলোই আমাদের এখন আছে। তো আমরা এখন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের যে গেম আছে গেমের মধ্যে কোনো রূপ মড ইনস্টলেশন নাই। তো এখানে আমরা কি করব, আমি আরেকভাবেও আপনি চেক করতে পারেন যে আমাদের গেমের মধ্যে মড ইনস্টলেশন আছে নাকি নাই। তো আপনারা সিম্পলভাবে আপনাদের সেই ফাইল ম্যানেজারেই চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন যে বাসিড নামে একটা ফোল্ডার আছে, বড় হাতের অক্ষরে লেখা বাসিড BUSSID। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে ফোল্ডারটা আছে বাসিড, তো এই ফোল্ডারটা আপনারা ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মডস নামে একটা ফোল্ডার আছে, তো এই মডস একটা যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে ব্ল্যাঙ্ক, তার মানে আমার এখানে কোনোরূপ মড ইনস্টলেশন নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদের গেমও দেখাইছি আর এখানেও দেখালাম যে আমাদের দুই জায়গায় আমাদের কোনো মড ইনস্টলেশন নাই। তো আপনি এভাবে দুইভাবে দেখতে পারবেন যে আপনার গেমে কোনো মড ইনস্টলেশন আসে না, মানে মড বলতে আমি মড যে বাসগুলো আছে মানে মড যে ভেহিকেলস গাড়িগুলো আছে সেইগুলো আর কি আছে নাকি সেটা আপনি দেখতে পারবেন যে ইনস্টলেশন আছে নাকি নাই। তো আপনি বিভিন্ন গাড়ির মড বা বাসের মড বা যে কোনো যে ভেহিকেলস যে মডগুলো আছে সেই মডগুলো ইনস্টলেশন কীভাবে করবেন কোনোরূপ অ্যাড কোনোরূপ আরপি কোনোরূপ ইন্টারনেট ছাড়াই, তো সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম চলে যাই আমাদের আমি একটা জায়গায় আমাদের মডসগুলো এখানে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইমোর মধ্যে আমাদের যে মডস আছে সেই মডসগুলো রাখছি। তো এই মডস যে ফোল্ডারটা আছে সেখানে আমি ক্লিক করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু অনেকগুলা আমার এখানে মড আছে, তো আমি সবগুলো এখানে সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে এখানে আমার সবগুলো মড আমি সিলেক্ট করে নিয়েছি। আমাদের যদি আমরা ইন গেম মড ইনস্টলেশন করি তাহলে আমাদের একটা একটা করে মড ইনস্টলেশন করতে হয়, আর হলো দেখা গেছে যে একটা সময় লাগে, অনেকগুলা অ্যাডস দেখা লাগে, অনেকগুলা আরপি খরচ হয়। সেক্ষেত্রে আমরা এই পন্থাটা ইউজ করবো, কোনোরূপ ইন্টারনেট লাগবে না, কোনো আরপি দেখা লাগবে মানে খরচ করা লাগবে না, কোনোরূপ কী বলে অ্যাডসও দেখা লাগবে না, হুদাহুদি তাদের টাকা দেওয়া লাভ নেই। তো এখানে আমাদের সিলেক্ট করার পর আমরা এখানে কাট অথবা কপি টু ক্লিপবোর্ড করবো। তো আমি এখানে কাট করবো। তো কাট করে দেওয়ার পর আমি এখানে ব্যাক করবো, আবারও ব্যাক করে দেওয়ার পর আমি আবারও চলে যাব আমাদের বাসিড যে ফোল্ডারটা আছে সেখানে। তো যাওয়ার পর যেখানে মোডস নামে যে ফোল্ডারটা আছে ওতে এই মোডস ফোল্ডারে আসার পর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মডসগুলো আছে সেই মডসগুলো এখানে আমি পেস্ট করে দিয়েছি। এখন আমি চলে নিয়ে যাব আপনাদের আমার গেমে।
তো গাইস চলে এসেছি আমি এখন আমাদের গেমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসটা আছে ফাস্ট বাস, তো এখানে আমাদের জেড বাসটা সিলেক্ট করা আছে। তো আমি চলে যাই, দেখা যাক আমাদের যে শেষ বাসটা আছে, তো শেষ বাসটার কাছে আমি যাই। তো কই শেষ বাসটা? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মড আছে সেই মডগুলো এখানে আমাদের সামনে এখন চলে এসেছে। আপনারা কিন্তু ইনস্টলেশনের আগে দেখতে পারছেন আমাদের কোনো মড আমাদের গেমে ইনস্টলেশন ছিল না। তো এইখানে আমাদের গেমের মধ্যে মড এখন ইনস্টল হয়ে গেছে, যেটা আগে ছিল না, যেটা এখন ইনস্টল হয়ে গেছে। তো গাইস আপনারা সেই জিনিসটা দেখতে পারলেন। তো গাইস এই জিনিসটা যদি আপনারা আগে জানা জানতেন, যদি এখন জেনে যেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর কারণ আপনাদের তো সুবিধা হলো যে জিনিসটা, এই জন্য আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। ও, পরবর্তী টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা মড ইনস্টলেশন দেখাই দিব। সেটা হলো আমরা অনেক সময় কোড যে মডগুলো থাকে সেই কোড মডগুলো কীভাবে ইনস্টল করব সেটাও আমি দেখাই দিই। তো সেটা দেখানোর জন্য আমি একটা মড আপাতত আপনাদের দেখাই দিই। তো সেই মডটা আমি এখানে রাখছি। আপনারা জানেন যে আর্জুনা বাসটা আছে, সেটা মডিফাই করা যায়। তো আমি আপনাদের সামনে এখন সেটা মডিফাই করে দেখাবো। আপনারা তো একটু আগে দেখছেনই আমার আর্জুনাটা মডিফাই ছিল না, আপনারা চাইলে ভিডিও একটু পিছনে যেয়ে দেখতে পারেন। তো এখানে আমাদের যে মোডটা আছে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এইরকম যত রকমের কোড মোড, মানে অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন কোড আমরা বিভিন্ন কোড শেয়ার করি, বিকজ এগুলো একটা মোড। তো এই মোডগুলো কীভাবে ইনস্টল করবেন সহজেই, তো সেটাও আমি দেখাই দিতেছি। মোডসের ইনস্টলেশন হচ্ছে যেহেতু, তো এটাকে আপনি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কপি টু ক্লিপবোর্ড। আর এই কোড মোড সিলেক্ট করার জন্য, মানে কোড মোডটা যদি আপনি গেমে খেলতে চান, তো সেই জন্য আমাদের যে গেমটা আছে এই অ্যাপ্লিকেশন যে রার ফাইল যেটা আছে, এই রার ফাইলটা যদি আপনি করেন তাহলে খুবই 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 ইজি হয়। আপনি চাইলে জেডার সার্ভার দিয়েও করতে পারেন, বাট রার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা দিয়ে খুবই ইজি হয়, সেটা আমি রেকমেন্ড করবো আপনাদের, তারপর আপনাদের ইচ্ছা। তো আমি এখানে কপি করে নিয়েছি। কপি করার পর আমি চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ওবিবি, তারপর চলে যাবো বা কম ডট মালেও বা সিমুলেটর আইডি। তো এখান থেকে আমি আমাদের যে ওবিবি আছে, তো ওবিবিটাকে সিলেক্ট করে নিয়ে ক্লিক করে দেবো ওপেন অ্যাজ আর্চিভ। ওপেন অ্যাজ আর্চিভে ক্লিক করার পর ক্লিক করে দেবো অ্যাসেট বিন, তারপরে চলে যাবো ডেটাতে, এসে আমি এখানে পেস্ট করে দেবো। তো গাইস যত রকমের কোডেড মোড আছে, মানে এরকম ছোটো ছোটো কোড মোড যেগুলো আছে, সব সকল ধরনের কোড মোড আপনি এভাবে ইনস্টলেশন করে নিতে পারবেন। তো গাইস এখন আমি আপনাদের একটা এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব যেটার কারণে, যেটার মাধ্যমে আর কি আপনি যে কোনো বাসের যে কোনো স্কিন আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো এই স্কিন চেঞ্জের যে ট্রিক্সটা আছে, এর মাধ্যমে কোনো ইন্টারনেট লাগবে না, কোনো অ্যাডস দেখা লাগবে না, কোনো আরপি খরচ করতে হবে না। মানে আপনি ইজিলি বাস 2 মিনিট সময় যদি দিয়ে আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি কিভাবে, আপনি কোনোরূপ ইন্টারনেট বা কিছু ছাড়া আপনি কীভাবে স্কিন চেঞ্জ করতে পারেন। তো আপনারা তো একটু আগে গেমে দেখছেন যে আমার ফার্স্ট বাসে আর অন্যান্য যে বাসের যে স্কিনগুলো আছে, মানে ফার্স্ট বাসে হলো আলহামরা একটা স্কিন লাগানো আছে, আর অন্যান্য যে বাসগুলো আছে সেগুলোতে কোনো স্কিন লাগানো নাই। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা এই বাসগুলোর ভিতরে, মানে কী বলে, স্কিনটা মানে কোনোরূপ ইন্টারনেট ছাড়া, কোনো অ্যাডস ছাড়া, কোনো আরপি ছাড়া আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো আমি দেখাই দিই। তো এখানে সর্বপ্রথম চলে যাব আমি একটা ফোল্ডারে, নিউ ফোল্ডারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা স্কিন আছে, একটা হলো জেড বাসের জন্য, একটা হলো মানে 4 বাসের জন্য আমি এখানে 4টা স্কিন রাখছি। তো এখানে আমি যে 4টা স্কিন আছে সেই 4টা স্কিন আমি এখানে সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এটাকে কী করবো, হালকা করে প্রেস করে এখানে কাট বা কপি করব। তো আমি এখানে কাট করলাম। কাট করার পর চলে যাব ব্যাক। তো তারপরে খুঁজে বের করব অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডে গেলে, এতক্ষণ তো আমরা সব কিছু করছি ওবিবিতে, তো এইবার আমরা ওবিবিতে কোনো কাজ করব না, এবার কাজ করব আমরা ডেটাতে। তো ডেটাতে যাওয়ার পর আমরা এখানে খুঁজে বের করব কম ডট মালেও
বাস সিমুলেটর যে আইডি যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এই যে আমরা আমাদের সামনে পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন কোম ডট মারলেও বাস সিমুলেটর আইডি যে একটা ফোল্ডার আছে, তো এই ফোল্ডারটাকে আমরা পাইলাম। পাওয়ার ভিতরে ঢোকার পর এখানে ফাইলস নামে একটা ফোল্ডার আছে, তো এই ফাইলস নামে যে ফোল্ডারটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু উপরে আরেকটা ফোল্ডার আছে সেটার মধ্যে না, নিচে দেখতে পাচ্ছেন যে ফাইল ফোল্ডার আছে সে ফাইল ফোল্ডারে। তো ফাইল ফোল্ডারে ক্লিক করার পর আপনারা চলে যাবেন লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আলহামরার কিন্তু একটা স্কিন এখানে আছে যেটা আমার ফার্স্ট বাসে সেট করা ছিল। তো আর চারটা স্কিন, চার বাসের জন্য চারটা স্কিন আমি কিন্তু সিলেক্ট করছি। সেই চারটা বাস হলো, একটা হলো কি বলে ওই যে শ্রীকান্দি, আর্জুনা, তারপর আরেকটা নতুন বাস আছে সেটা SHD, আর এটা হলো ফার্স্ট জেড বাস যেটা আছে সেটা। তো আমি এখানে চারটা বাসের জন্য চারটা স্কিন আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি এখানে এসে সেগুলো পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমাকে ফার্স্ট বাসের কিন্তু স্কিনটা আমার অলরেডি এখানে আছে, সেই জন্য আমি এটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট বাসের যে স্কিনটা আছে, ওকে, তো এখানে ফার্স্ট বাসের যে আলহামরা স্কিনটা আছে, তো আলহামরা স্কিনটা আমরা এখানে ডিলিট করে দেবো, কারণ আমরা আলহামরার স্কিনটা কিন্তু চেঞ্জ করতে আসছি। তো আমরা আবার ব্যাক করব। তো আপনাদের জন্য আপনি আরেকবার একটু দেখে নেন, ব্যাক ব্যাক আবারও ব্যাক আবারও ব্যাক ব্যাক ব্যাক, আরে ব্যাক করো ভাই, কই চলে গেল। তো আমি চলে যাই ডিরেক্ট ডিভাইস মেমোরি। তো ডিভাইস মেমোরিতে যাওয়ার পর আমাদের এখানে খুঁজে বের করতে হবে নিউ, আর নিউ না আমার এখানে, হ্যাঁ নিউ আমি, আচ্ছা আমার মনে হয় ওটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা ডিলেট হয়ে গেছে। তো আমাদের এখানে অন্যান্য যে বাস আছে সেই বাসের স্কিনগুলো আমাদের এখানে ওইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন দেখা যাক আমাদের যে আলহামরার বাস চেঞ্জ না হোক, ভাই আরও তিনটা তো স্কিন দিয়েছি, ওগুলো তো আমার চেঞ্জ হবে। তো আপনারা কিন্তু দেখছেন যে আমার বাসে কোনো স্কিন ছিল না, তো দেখা যাক আমাদের গেমের বাসের স্কিনগুলো চেঞ্জ হয়েছে নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট বাসে কোনো স্কিন নাই, কারণ আমরা আলহামরা স্কিনটা ডিলিট করে দিয়েছি ওইখান থেকে। তো আমরা পরবর্তী যে স্কিনে যে বাসের জন্য স্কিন আনছিলাম, তো সেই বাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে SHD যে বাসটা আছে সেই বাসের একটা স্কিন আপনারা দেখতে পাচ্ছেন। এই বাসেরও কোনো স্কিন ছিল না, আপনারা দেখছেন আগে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর্জুনা মডিফাইড, আর্জুনা। আপনারা যদি এই জিনিসটা না দেখেন, আপনি একটু ভিডিওটা একটু পিছনে যে দেখেন, এই আর্জুনা কিন্তু মডিফাইড ছিল না। আর্জুনাটা আমি কিন্তু কোডেড মোড যখন করেছি তারপরে আর্জুনাটা মডিফাইড হয়েছে, আর আর্জুনার কোনো স্কিন ছিল না, এই স্কিনটা এখানে অ্যাড হয়েছে। তারপরে আমাদের গ্রিন লাইন, এটা তো ডাবল ডেকার। তো এখানে কিন্তু আমাদের শ্রীকান্তিরও কোনো স্কিন ছিল না, তো শ্রীকান্তির এখানে স্কিনটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা সেটা বুঝতে পারছেন। তো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গাইস আমি একটা লাইকের জন্য অবশ্যই অবশ্যই আশা করে থাকি, কারণ আপনারা যদি ভিডিওটা লাইক দেন তাহলে দেখা গেছে ভিডিও পরবর্তী যে ভিডিওসগুলো থাকে সেই ভিডিওসগুলো বানানোরও একটা আগ্রহ তৈরি হয় যে ভিডিওসগুলো বানাই, কারণ আমার ভিডিওসগুলো তো আপনারা দেখেন। তো ভিডিওসগুলো দেখলে আমার নিজেরও একটা মানে কি বলে খুবই ভালো লাগে যে আমার দর্শকরা আমার ভিডিওতে দেখতেছে, লাইক দিছে, তার মানে তারা এরকম ভিডিও পছন্দ করতেছে। আচ্ছা যাই হোক, সেই বিষয়ে না যাই। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, কোনোরূপ সমস্যা হলে আপনি এখানে কমেন্ট করে জানাতে পারবেন, আমি যখনই লাইনে থাকবো তখনই সাথে সাথে আপনাদের রিপ্লে করার চেষ্টা করব। আর গাইস, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা আপনার যদি কি আপনারা যদি এই করোনার কারণে আপনাদের কোনোরূপ সমস্যা হয় তাহলে তো 999 আপনারা একটা ফোন দিয়ে দেবেন, কারণ অনেক কিছু ভয়াবহ বাংলাদেশে হয়তো বা এখনও করোনার প্রকোপ এখনও অনেকটা কম আছে, বাট আমরা যদি সচেতন না হই তাহলে করোনার প্রকোপটা আস্তে আস্তে বাড়বে, যেটা খুবই খারাপ লক্ষণ। ইন্ডিয়ায় অলরেডি মহামারী আকার ধারণ করেছে, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা চাচ্ছি না বাংলাদেশে এটা হোক, কারণ বাংলাদেশে যদি এটা হয় তাহলে দেখা গেছে ঘর বাড়ি থাকবে, গাড়ি ঘোড়া থাকবে, কিন্তু মানুষ থাকবে না, কারণ বাংলাদেশ দেশটা এমনিতেই ছোটো, মানুষ যদি মারা যায় তাহলে তো বুঝেনি কী অবস্থা। সো আপনি নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করার ট্রাই করবেন, নিজে মাস্ক পরবেন, অন্যকেও মাস্ক পরার জন্য বলবেন, বাইরে বাসা থেকে বাইরে যতটুকু পারা যায় কম যাওয়ার চেষ্টা করব, বাসা থেকে বের হওয়ার পর বা মানে বাসায় আবার যখন আমরা ব্যাক করব, বাসায় আসবো, বাসায় আসার পর আমরা ভালো করে হাত স্যানিটাইজ করব, সাবান দিয়ে হাত ধুবো, ভালো করে হাত মুখটা ধুয়ে নেবো, এতে নিজেরও কাছেও নিজের ফ্রেশ মনে হবে, আবার আমাদের যেটা দরকার সেটাও হয়ে যাবে। তো গাইস আর কি, আর যারা যারা রোজা রাখছেন
তারা আর যারা রোজা রাখছেন না সবাইকেই বলতেছি আপনারা নিজ নিজ, আর যারা মুসলমান বাদে অন্যান্য যদি কেউ ধর্ম থেকে থাকেন তাহলে আপনাদের নিজ নিজ ধর্ম থেকে আপনারা আপনাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন বাংলাদেশ থেকে যেন করোনাটা খুবই তাড়াতাড়ি কমে যায়, কারণ এতে বাংলাদেশের অর্থনীতি প্লাস আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের পড়ালেখা দুইটারই বেশ ক্ষতি হইতেছে। তো গাইস এত কথা বলে লাভ নেই, সো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।